ঝিনাইদহ শহরের আরাবপুর থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে 2 মাস করে কারাদণ্ড ও 20,000 টাকা করে জরিমানা করা হয়। দণ্ডিতরা হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। র‍্যাব 6 ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাবপুর এলাকার একটি দোকানে অভিযান চালায় র‍্যাব 6 ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় নামি দামি কোম্পানির বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক হারুন ও পাভেলকে আটক করে 2 মাস করে কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েতুল্লাহ। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় 7 লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব 6। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।